আগাম টিকিট বিক্রি শুরু হওয়ার আগেই অভিযোগ উঠতে শুরু করেছে রেলের অ্যাপ রেল সেবা নিয়ে। এতে আসন্ন ঈদে ফের অ্যাপ ভিত্তিক সেবা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রযুক্তিবিদরা। তারা বলছেন, প্রযুক্তি সেবা দেওয়া প্রতিষ্ঠানের দুর্বলতার কারণেই সেবা পাচ্ছেন না জনগণ। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলছে সমস্যা সমাধানে কাজ করছে তারা। আজহার লিমনের রিপোর্ট। আমাদের মতো সার্ভিস দেওয়ার যে হবে কি হবে না এখন পর্যন্ত আমরা নিজেদের একটা সংযানের মধ্যে আছি। ঈদ প্রস্তুতির সংবাদ সম্মেলনে মন্ত্রীর এই সন্দেহ অনেকটাই পরিষ্কার হয়ে যায়। রেলের অনলাইন সেবার অ্যাপ রেল সেবার দুর্বলতা কতটা, কিন্তু বাস্তবতা কি? গেল ঈদুল ফিতর থেকে শুরু হয় অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম। সে সময় ব্যাপক যাত্রী ভোগান্তির পর আশ্বাস দেওয়া হয়েছিল সংকট সমাধানের, কিন্তু এখন যখন আবার ঈদুল আজহা সমাগত, তখন অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার আগেই অ্যাপ ব্যবহারকারী যাত্রীরা বিরক্তি প্রকাশ করছেন। আমি সকাল থেকে ট্রাই করতেছি, আমি ঢুকতেই পারি না। বাধ্য হয়ে আমার ফ্রেন্ডকে বললাম যে তুই একটু ট্রাই কর, সেও পারে না, বাধ্য হয়ে আমাকে আসতে এখানে আসতে হলো। আজকেই 4 তারিখে টিকিট দেওয়া শুরু হয়েছে, আজকেই আমি পাচ্ছি না। ইভেন আমি সকালেও ট্রাই করছি, ঈদ থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু পাই না। আসলে ওই ম্যানুয়ালি আমাকে মাঝে মাঝে রাত 12টার সময় সে টিকিট লাইনে দাঁড়াতে হয়। এমন অবস্থায় প্রযুক্তিবিদরা আসন্ন ঈদুল আজহার টিকিট ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ছোট সার্ভার, সে হয়তো সার্ভ করতে পারে 100 জন মানুষকে বা 100টা রিকোয়েস্ট সে সার্ভ করতে পারে, বাট এখানে তখন চলে গেছে 1 লক্ষ রিকোয়েস্ট। সে আসলে 100 জনকেও পারবে না, কাউকেই পারবে না। সো বেসিক্যালি এটা ডেড লক হয়ে বসে থাকবে আর কি। আমরা এর থেকে আরও অনেক কমপ্লেক্স সিস্টেম বাংলাদেশে বানানো আছে, চলছে এবং কোনো সমস্যা হচ্ছে না। ওর্সকে যেটা হতে পারে, দ্য সিস্টেম উইল কলাপস, এবং সেটাই হচ্ছে বারবার আর কি। যদিও রেলের টিকিট সিস্টেম নিয়ন্ত্রণকারী বেসরকারি সংস্থা সিএনএস বলছে তারা প্রস্তুতি নিচ্ছে। আমাদের যে সিস্টেমটা, এটাকে কীভাবে রিঅর্গানাইজ করে এবং হ্যাঁ এটাকে আরেকটু সহজতর করা যায়, যাতে যারা টিকিটের জন্য ট্রাই করবে তারা যেন লগ ইনটা হতে পারে। গুগল প্লে স্টোর থেকে রেল সেবা নামের এই অ্যাপে মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে লগ ইন করা যায়। ঈদুল ফিতরের মতো এবারও এই অ্যাপের মাধ্যমে 50% টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।